আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ রাশেদুল ইসলাম, সহযোগী অধ্যাপক প্লাস্টিক সার্জারি বার্ডেন হাসপাতাল এবং কনসালটেন্ট বিআরবি হাসপাতাল লিমিটেড। আমি আজকে আপনাদের সাথে আলাপ করব প্লাস্টিক সার্জারি নিয়ে। প্লাস্টিক সার্জারি কি, কারা করেন, কেন করেন এবং এটার নাম প্লাস্টিক কেন এসেছে, এই কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। প্রথমত বলি, প্লাস্টিক সার্জারির ইতিহাস যদি আমরা চিন্তা করি, প্লাস্টিক সার্জারি শুরু হয় খ্রিস্টপূর্ব 800 সালেরও আগে। তখন সুশ্রুতা নামে একজন চিকিৎসক ছিলেন ভারত উপমহাদেশের। তিনি অনেক বিষয়ে চিকিৎসা দিয়ে থাকতেন, তার মধ্যে একটা ছিলেন তার স্পেশালিটি, যেটা হচ্ছে যে নাকের সার্জারি। তখনকার দিনে অনেক লোকের নাক কেটে ফেলা হতো শাস্তি স্বরূপ। এই নাকগুলোকে উনি আবার কপাল থেকে মাংস নিয়ে আবার ওটা পুনর্গঠন করে দিতেন। এই অপারেশনটা কিন্তু আমরা এখনও করে থাকি, এখন আরও অনেকটু রিফাইন হয়েছে, অনেক সুন্দর হয়, কিন্তু তখন থেকে এই প্লাস্টিক সার্জারির শুরু। কিন্তু এই সার্জারিতে প্লাস্টিক শব্দটা এসেছে আরও অনেক পরে, কিন্তু প্লাস্টিকেরও আগে। প্লাস্টিক আবিষ্কার হয় হচ্ছে 1855 সালে, আর এটা নামকরণ হয় 1907 সালে, কিন্তু প্লাস্টিক সার্জারি শুরু হয় কিন্তু আরও অনেক আগে। প্লাস্টিক শব্দটা এসেছে হচ্ছে গ্রিক একটা শব্দ প্লাস্টিকোস থেকে, যার অর্থ হচ্ছে যে কোনো কিছুর আকার পরিবর্তন করা, শেপ চেঞ্জ করা, অথবা ওটাকে মোল্ডিং করা, ওটাকে একটা নতুন কোনো শেপে পরিবর্তন করা। এই শব্দ থেকেই প্লাস্টিক এসেছে। যেহেতু প্লাস্টিকে সার্জারিতে আমরা অনেক পেশেন্টের যেটা হয় যে কোনো ক্ষত হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পুড়ে গেছে, ওদের শেপ নষ্ট হয়ে যায়, এটাকে আমরা আবার আগের শেপে ফিরিয়ে দিতে চাই, সেই অর্থে এটা কিন্তু প্লাস্টিক সার্জারিটা এসেছে। এবং প্লাস্টিক বস্তুর শব্দটাও কিন্তু একই জায়গা থেকে এসেছে। আপনারা লক্ষ্য করলে, চিন্তা করলে দেখবেন যে প্লাস্টিকের কিন্তু শেপ চেঞ্জ করে যায়, প্লাস্টিকের যে কোনো আপনার আকৃতি দেওয়া যায়, সে একই রুট থেকে এসছে প্লাস্টিকোস। তো প্লাস্টিক সার্জারি বলতে আসলে সাধারণত লোকজন যেটা বুঝে যে কসমেটিক সার্জারির সাথে সবাই এটাকে একটু ভুল একটা হয় যে প্লাস্টিক সার্জারি মানেই কসমেটিক সার্জারি। আসলে বিষয়টা তা না। প্লাস্টিক সার্জারি শুরু হয় প্রথমত প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে। তখন যারা যুদ্ধে যারা আহত ছিলেন সোলজার, তাদের যে বিভিন্ন ক্ষত ছিল মুখে, হাতে, পায়ে যে ক্ষতগুলো ছিল, ওগুলা আবার পুনর্গঠন করতে গিয়ে যে সার্জারি স্পেশালিটি ডিভিশনটা জন্ম হয়, সেটাই হচ্ছে প্লাস্টিক সার্জারি। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটা একটা ইন্ডিভিজুয়াল একটা আলাদা সাবজেক্ট হিসাবে এটা আসলে এস্টাবলিশ হয়। এই প্লাস্টিক সার্জারির হচ্ছে কয়েকটা বড় বড় ডিভিশন আছে। আমরা সাধারণত যেসব পেশেন্ট আমরা ডিল করি, তার মধ্যে হচ্ছে এক নম্বরে হচ্ছে অ্যাক্সিডেন্টের রুগী, ট্রমা অ্যাক্সিডেন্টের রুগী, যারা বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে হাতে, পায়ে, মুখে, পিঠে যারা বড় ক্ষত হয়ে যায়, এই পেশেন্টদেরকে আসলে আবার পুনর্গঠন করা, রিকনস্ট্রাকশন করা, এটাই প্লাস্টিক সার্জারি এক নম্বর আমাদের পেশেন্ট। এরপরে থাকে হচ্ছে ক্যান্সারের রুগী, স্কিন ক্যান্সার, ত্বকের যে ক্যান্সারগুলো হয়, এই ক্যান্সারগুলো রিমুভ করা, এগুলো ফেলে দেওয়ার পরে, এটা কেটে ফেলে দেওয়ার পরে যে ক্ষতটা সৃষ্টি হয় সেটা আবার রিসার্ভটাকে আবার কভার করে দেওয়ার জন্য প্লাস্টিক সার্জারি কিছু টেকনিক, কিছু স্পেশাল কিছু টেকনিক আছে, এগুলোর জন্য আবার প্লাস্টিক সার্জারি প্রয়োজন হয়। তিন নম্বর হচ্ছে যে পোড়া রোগী, বার্ন, পুড়ে গেলে, পুড়ে যাওয়ার পেশেন্টদের চিকিৎসা প্লাস্টিক সার্জারির আন্ডারেই পড়ে। ইমিডিয়েট তাৎক্ষণিক পুড়ে গেলে আমরা যে চিকিৎসা দিই, পুড়ে যাওয়ার পরবর্তীতে যেসব কমপ্লিকেশন হয়, ক্ষত থাকতে পারে, স্কার থাকতে পারে, বিকৃতি থাকতে পারে, এগুলো আবার ঠিক করাটাও প্লাস্টিক সার্জারি আন্ডারে পড়ে। আরেকটা ডিভিশন হচ্ছে যে জন্মগত কিছু সমস্যা হয় বাচ্চাদের, ইউজুয়ালি হয় এটা হচ্ছে ঠোঁট কাটা অথবা তালু কাটা নিয়ে জন্ম হওয়া, হাতের কিছু জন্মগত ত্রুটি থাকে, আঙ্গুল বেশি থাকে অথবা আঙ্গুল জোড়া থাকে, আঙ্গুল বাঁকা থাকতে পারে,
এই সব কনজেনিটাল অ্যানোমালিস বলি, রক্তনালীর টিউমার থাকতে পারে, কিছু কিছু শিশুদের দেখবেন জন্ম থেকে রক্তনালীর কিছু টিউমার থাকে, এগুলো আমরা ডিল করি। প্লাস্টিক সার্জারি কারা করেন? তাহলে আমরা এখন আমাদের এখন এই কথা থেকে আমরা জানতে পারলাম যে ট্রমা, অ্যাক্সিডেন্টের রুগী, ক্যান্সারের রুগী, পোড়া রুগী এবং জন্মগত সমস্যা যাদের আছে তাদের জন্য প্লাস্টিক সার্জারি প্রয়োজন হয়। শেষে যে প্লাস্টিক সার্জারির যে ডিভিশনটা আমরা সবচেয়ে বেশি আলোচিত ওটা হচ্ছে কসমেটিক সার্জারি অথবা অ্যাস্থেটিক সার্জারি। কসমেটিক সার্জারি বলতে আমরা আসলে যা মিন করি ওটা হচ্ছে যে মানুষের সৌন্দর্য বৃদ্ধি করা। এখন এটা অনেক প্রকার হতে পারে, নন সার্জিক্যাল কিছু টেকনিক আছে, হ্যাঁ, পিলিং আছে, ফিলার আছে, বোটক্স আছে, লেজার সার্জারি আছে, এগুলো দিয়ে মানুষের স্পেশালি যাদের বয়স হয়ে যায় এইজিং এইজিং যেগুলো ফেস অথবা হ্যান্ডস থাকে এই এইজিংটা রিভার্স করার জন্য কিছু প্রসিজার করে থাকে নন সার্জিক্যাল। আর সার্জিক্যালের মধ্যে থাকে হচ্ছে ফেস লিফট আছে, রাইনোপ্লাস্টি আছে, অ্যাবডোমিনোপ্লাস্টি আছে, ফ্যাট গ্রাফটিং আছে, এগুলো হচ্ছে ইনভেসিভ, এগুলো অপারেশনের মাধ্যমে আমরা করে থাকি। যেহেতু এই জিনিসটাই মিডিয়াতে বেশি আছে আসে, সেই ক্ষেত্রে দেখা যায় যে প্লাস্টিক সার্জারিকে কসমেটিক সার্জারি এবং প্লাস্টিক সার্জারিকে সবাই একটাই মনে করে।